ব্রিটিশদের জবাব দিতে এক বাঙালি তৈরি করেন স্বদেশী আন্দোলন থেকে বঙ্গজীবনের অঙ্গ জেনে নিন বোরোলিন শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির ত্বকের যত্ন নিতে বোরোলিনই বর্ষা কথা আজকের দিনে দাঁড়িয়েও যেন প্রাসঙ্গিক কিন্তু জানেন কি একটা সময় ব্রিটিশদের মুখে ঝামা ঘষে দিতে এক বাঙালি তৈরি করেছিলেন এই বোরোলিন ব্রিটিশ আমলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য স্বদেশী আন্দোলনের সময় আত্মপ্রকাশ করেছিল এই ক্রিম স্বদেশী আন্দোলন থেকে বঙ্গজীবনের অঙ্গ আসুন জেনে নি সেই বোরোলিনের অজানা কাহিনী সেই স্বদেশী আন্দোলনের সময় থেকে এখনো ত্বকের যত্নে বোরোলিন মাঝে পেরিয়ে গেছে অনেকটা সময় এই ক্রিম তৈরি করে ব্রিটিশদের মুখে কালি লেপে দিয়েছিল এক বাঙালি বুঝিয়ে দিয়েছিলেন বাঙালিরাও কোনো অংশে কম যায় না তবে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা মোটেও সহজ ছিল না বোরোলিন নয় প্রথমে এই ক্রিমকে লোকে হাতিওয়ালা ক্রিম বলে রাখত সবুজ টিউবের ওপর কালো রঙের মুখ যা বাঙালির কাছে আজীবনের নস্টালজিয়া বলা ভালো যা বাঙালি জীবনের অঙ্গ দেখতে দেখতে চুরানব্বই বছর পার বোরোলিন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক বাঙালির নিজেকে প্রমাণ করার লড়াইয়ের অস্ত্র আর যাঁরা বলেন বাঙালি ব্যবসা করতে পারে না তাদের মুখের ওপর জবাব তিনি ছিলেন গৌরমোহন দত্ত গৌরমোহন স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে বুঝতে পারেন ভারতকে আর্থিকভাবে স্বনির্ভর করাটা সবার প্রথমে ভীষণভাবে প্রয়োজন তাই এমন পণ্য তৈরি করতে হবে যা বিদেশি পণ্যের সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিতে পারবে কিন্তু মুখে বললেও এই কাজটা মোটেও সহজ ছিল না ব্রিটিশদের চোখ রাঙানি হাজার বাধা সত্ত্বেও গৌন দত্ত হাল ছাড়েননি নিজের বাড়িতে দেশীয় পণ্য তৈরি শুরু করেন উনিশশো উনত্রিশ সালে বাজারে আসে বোরোলিন সেভাবে কোনোরকম বিজ্ঞাপন ছাড়াই বোরোলিন ঢুকে পড়ে বাঙালির ঘরের অন্দরে বিদেশি ক্রিমের পরিবর্তে নতুন ক্রিমের ব্যবহার শুরু হয় প্রতিষ্ঠানটির নাম রাখা হয় জিডি ফার্মাসিউটিক্যালস জানা যায় এই ক্রিমের প্যাকেটের গায়ে ছিল হাতির লোগো তাই বিশেষ করে গ্রাম বাংলার মানুষ বোরোলিন না বলে হাতিওয়ালা ক্রিম নামে ডাকতে শুরু করেন প্রথম দিকে জানা যায় দেশের স্বাধীনতায় বিনামূল্যে দান করা হয়েছিল এক লক্ষ বোরোলিন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্যাকেজিং এই অ্যান্টিসেপ্টিক ক্রিম বাঙালির কাছে ম্যাজিকের মতো হাজার কোম্পানি এলো গেল কিন্তু গৌরমোহন দত্তের বিশ্বাস ছিল বোরোলিনের জায়গা কেউ নাড়াতে পারবে না তা পারেও নি আজও দু সালে দাঁড়িয়েও প্রত্যেকটা বাঙালির তকের যত্নে একটি অপরিহার্য অংশ বোরোলিন গৌরমোহন দত্তের সেই সময় দাঁড়িয়ে যে বিশ্বাস তৈরি হয়েছিল আজও প্রত্যেক বাঙালির ঘরে ঘরে রয়েছে এই অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন আজও বঙ্গ জীবনের অঙ্গ হয়ে রয়ে গিয়েছে বোরোলিন আর তার সাথেই জড়িয়ে পরাধীন ভারতে এক বাঙালি যুবকের কঠিন লড়াইয়ের গল্প নিউজ নোম্যানসল্যান্ড নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মহন